আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি ভেবে দেখা হবে বলে জানিয়েছে পার্টির মহাসচিব মুজিবুল হক চন্ন। সকালে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা 17 আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর মতবিনিময় ও পরিচিতি সভায় একথা বলেন তিনি। চন্ন বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। 5 সিটিতে সরকার সুষ্ঠু নির্বাচনের দাবি করলেও বিশৃঙ্খলা ঘটিয়ে ইভিএম এর মাধ্যমে আওয়ামী লীগ জয়ী হয়েছে বলে জানান মুজিবুল হক চন্ন। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। আগামী 17 জুলাই ঢাকার 17 আসনের নির্বাচন উপলক্ষে প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় পার্টি। বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময়ে যোগ দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর হক চুন্নু। তিনি বলেন, সিটি নির্বাচনের অভিজ্ঞতায় আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি ভেবে দেখা হবে। উপনির্বাচনগুলো হয়েছে, এই স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, যেগুলি সিটি কর্পোরেশনের, এই নির্বাচনের পরিবেশ মোটেই ভালো ছিল না। নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে সর্বস্তরের ভোটার আসতে পারে নাই। যদি এই অবস্থাই চলে এই উপনির্বাচনেও, তাহলে আগামী নির্বাচনের বিষয়ে আমাদেরকে যাব কিনা সেইটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করব। 5 সিটি নির্বাচনে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করে জয়ী হয়েছে বলে জানান মুজিবুল হক চুন্ন। যদি উন্নয়নের কথা বলে, কিন্তু তাদের দুর্নীতির কারণে সরকার বা আওয়ামী লীগ জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। এই যে দেখেন, গত কয়েকটা মাসগুলো বিদ্যুতের জন্য মানুষ কি কষ্ট, অমানবিক কষ্ট করছে। এইসব দ্রব্যমূল্য বাজারে গেলে মানুষের গায়ে আগুন লেগে যায়, এই সমস্ত কিন্তু ইমিডিয়েট বিষয়, এগুলো মানুষ ভুলবে না। সঞ্চিতা প্রিয়, এসএটিভি ঢাকা।